আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একদম সহজ অথচ ভীষণ মজার একটা রেসিপি দেখাবো। রেসিপির নাম ডিম আলু রান্না। বাসায় ডিম আর আলু থাকলেই খুব অল্প সময়ে রেসিপিটা রান্না করতে পারবেন। আমি এটা বাসায় প্রায় রান্না করি, অনেক অনেক মজার হয়। মাছ মাংস খেতে খেতে বিরক্তি চলে এলে এভাবে ট্রাই করতে পারেন। যারা ব্যাচেলর আছেন অথবা প্রবাসে একা থাকেন তারা অনেক সময় সহজ রান্না খোঁজেন, তাদের জন্য এটা দারুণ একটা রেসিপি হবে। কথা না বাড়িয়ে চলুন রান্নার প্রসেসটি শুরু করি। ডিম আলু রান্নার জন্য প্রথমে একটা প্যানে তেল দিচ্ছি। হাফ কাপ বা 100 ml-এর মতো তেল দিলাম। এখন চুলা হাই হিটে রেখে তেল গরম করে নিব। এখানে আমি 3টা ডিম সেদ্ধ করে মাঝখান দিয়ে কেটে টুকরা করে নিয়েছি। 6টা টুকরা হয়েছে। আপনারা চাইলে আরও বেশি ডিম নিতে পারেন। তেল গরম হয়ে এলে এবার ডিম দিয়ে দিব। কাটা অংশ প্যানে দিয়ে প্রথমে কিছুক্ষণ ভেজে নিব। এতে ডিমের কুসুম সাদা অংশের সাথে ভাজা হয়ে লেগে যাবে, রান্নার সময় কুসুম খুলে আসবে না। ভালোভাবে 1.5-2 মিনিটের মতো ভাজা হলে উল্টে দিব। উল্টে দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। নেড়ে চেড়ে ডিম ভেজে নিয়েছি, হালকা একটা ভাজা ভাজা দাগ লাগলেই হবে। এখন উঠিয়ে নিব। ডিম উঠিয়ে চুলা হাই থেকে কমিয়ে মিডিয়াম করে দিব। এবার ডিম ভাজার পর যে অবশিষ্ট তেল আছে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম। এখন নেড়ে নেড়ে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে পেঁয়াজ যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। 1 টেবিল চামচ রসুন বাটা দিলাম। আর দিচ্ছি সামান্য আদা বাটা, 1/2 চা চামচের মতো দিলাম। নেড়ে বাটা মশলাগুলো 30 সেকেন্ড ভেজে নিব। বাটা মশলা ভেজে এবার দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া। আর দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। নেড়ে গুঁড়া মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নিব। কয়েক সেকেন্ড নেড়ে সামান্য পানি দিয়ে দিব যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। পানি দিয়ে সব মশলা 1 মিনিটের মতো কষিয়ে নিব। মশলা কষিয়ে এখন আলু দিব। 4টা মাঝারি সাইজের আলু আমি এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। সবগুলো আলু দিয়ে নেড়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। আলু কাটার সময় একটা টিপস ফলো করবেন। আলু কেটে নেওয়ার পর 2-3 মিনিট ডুবো পানিতে আলুর পিসগুলো ডুবিয়ে রাখবেন। এতে আলুতে যে স্টার্চ থাকে তা চলে যাবে এবং রান্নাটা অনেক অনেক মজার হবে। নেড়ে মশলার সাথে আলু ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে আলু সেদ্ধ করে নেব। পানি এমনভাবে দিবেন যাতে আলু সেদ্ধ হয়ে যায়, এছাড়া রান্নার পরেও কিছুটা ঝোল থাকে। আমি 1/2 লিটার পানি দিয়েছি, এখন ঢেকে কিছুক্ষণ রান্না করব। সাত 8 মিনিট ঢেকে রান্না করলাম। আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। পাতলা পাতলা করে আলু কাটলে আলু দ্রুত সেদ্ধ হয়ে যাবে, মোটা করে কাটলে সেদ্ধ হতে একটু টাইম লাগবে। এ পর্যায়ে ভেজে রাখা ডিম দিয়ে দিব। সবগুলো ডিমের পিস দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি 4টা কাঁচামরিচ। মরিচগুলো মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। এবার ঢাকনা ছাড়া আরও কিছুক্ষণ রান্না করব, এতে ঝোল আরও কিছুটা কমে আসবে। আরও 2-3 মিনিট রান্না করেছি, আমি ঝোল আর কমাবো না, আমার রান্না শেষ। এখন উপরে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিব। এ রান্নাটা খেতে সত্যিই ভীষণ মজার হয়ে থাকে। মাছ মাংস খেতে খেতে বিরক্তি চলে এলে এভাবে ট্রাই করতে পারেন।
রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।